আমরা তো নতুন ব্যবসা খুলছি, নতুন ব্যবসা খুলে আমরা বড় লোক হয়ে যাব। আমি ঝাড়টা আবার দিইনি, আমার ভাল লাগছিল। দিদি আরে পাগলামো না, এটা আমরা নতুন ব্যবসা খুলেছি। তোর ব্যবসা কপালে ঝেঁটা মারি, তোর ব্যবসা করবি আর পুলিশ এসে আমার কাছ থেকে জোরে বান্ধে নিয়ে যাবে, কাজ কমবে নাই, খাবার গিলবে, বসে বসে থাকবা, জানতে জলে খেয়ে নিল। চাকরি থেকে বাড়িস না, দুটো বলে মাথাটা জলে খেয়ে নিল। দাদা এটা মিউজিক সেন্টার, এটা গান শিকার, এখানে আমি গান শিখবো। চো মানুষই তো নাই মনে হয়েছে, একটা মানুষ হয়েছে। ইদার কে আজ মুরগি বানাবো, কি বলছো? দাদা রাগ করি না, রাগ করি না, এটা জয়ন্ত মিউজিক সেন্টার, গায়কে আমার বাজানোর লোক। আমি বললাম না ইরাই আসল গায়ক। গান বাজা তো বসেছি, বসে দেন বসে কি গান সব করছে, কি হয়েছে দিদি? তুই আছিস কেন? ইরা পাকে চুপ চুপ দিদি, চুপ 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 চুপ, কিসের চুপ, কিসের চুপ? ভাই গুন তো ভালোই রাস্তা পেয়েছে টাকা ই করার কামানোর, যাই ওদের সামনে গিয়ে ভালো ভালো অরিজিৎ সিং এর সিঙ্গার এর নাম করে দি, তাহলে ভালোই হবে, পয়সা পয়সা পাবো। ও এইবার বুঝতে পেরেছি। দাদা দাদা কে ফোন করছিল? পাগল আমাদের কাছে ফোন খুন করেছিল, ওরা আমাদের চালাকে ধরে ফেলছে, চোখ পাল্লাই। তার মানে? তার মানে সে পরশু দিন যা সেই পাগল আমাদের দুটো পাগল পালিয়ে গেল না, ওরাই দুটো পাগল। তার মানে
আছে তখন থেকে আমাদের মিথ্যা কথা বলছে। হ্যাঁ ও নো 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 ও ভাই এই ভাই আমি পালাই যাচ্ছি সব জোরে বন্ধ দিচ্ছি।